এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ। আজকে কুকিং ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি করে দেখাবো যে বাসায় ভাপা পিঠা। তো আমরা সাধারণত দেখা যাচ্ছে যে এখন বাসায় কেউ তৈরি করে না, বাইরে থেকে কিনে নিয়ে আসে। কিন্তু আমাদের বাসায় যতটুকুই মানে তৈরি করা হয়, বাসায় তৈরি করা হয় পিঠা জিনিসটা, বাইরে থেকে খুবই কম কিনে এনে খাওয়া হয়। তো একটু কষ্ট হয়, তারপরও ফ্রেশ। তো আজকে ভাপা পিঠা তৈরি করছি। আমি যতটুকু শিখেছি আমার আম্মুর থেকে, তো বাসায় ভাপা পিঠে বানিয়ে খাওয়াটা অনেক মজা আলাদা। তো আমি এখানে একটা দিয়ে দিয়েছি। তো সবচেয়ে আমার বেশি কঠিন কাজ লাগে যে ভাপের মধ্যে দেওয়া, তো অনেক সময় হাতের মধ্যে ভাপ লেগে যায়। তো এখানে চালের গুঁড়ি তো মেশিন থেকে ভাঙিয়ে নেওয়া হয়েছে, তারপরে ভাপা পিঠার জন্য চালটাকে গুঁড়িটাকে একটু লবণ তারপরে পানি দিয়ে একটু ই করে নিয়ে, তারপর বাঁশের ছাপ মানে চালনে একটু ছেঁকে নেওয়া হয়েছে। তো এখানে খেজুরের মিঠাই, আর এই মিঠাইটা আনা হয়েছে যশোরের থেকে। তো আমাদের সবসময় খেজুরের মিঠাই ঢাকার বাজারে থেকে কবে কিনা হয়, যশোর থেকে আনা হয়। ওইখানে মিঠাইটা একদম ফ্রেশ, তো সেই মিঠাই দিয়েই বানানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এক এক করে বানাচ্ছি, দিচ্ছি। সবচেয়ে কঠিন কাজটা লাগে যখন ভাপের মধ্যে দেই, আর সে বাটিটা উঠাতে হয়। তো আমি এই জন্য একটা বাটি নিয়েছি যেটা মানে ভাপটা যেন না লাগে। কয়েকদিন আমি বানাতে গিয়ে আমার হাত পুড়ে গেছিলো। তো ইদানিং আম্মু, যেহেতু আম্মুর চোখ কাটা হয়েছে, আম্মু রেস্টে আছে, তো আম্মু কোনো কিছুই চুলার কাছে এসে করে না। তো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আম্মুই পিঠা বানায়। তো আমি আম্মুর থেকে দেখতে দেখতে শিখে গেছি, তার জন্য দেখা যাচ্ছে আমিও রেসিপিগুলো শেয়ার করি আমার ইউটিউব চ্যানেল, কুকিং চ্যানেলে বা আমার এই পেজের মধ্যে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠা। পিঠা দেখলে মনে হবে যে আমি কত ভালো করতে পারি, কারণ আমি কোনো জিনিস দেখলে ওটা ট্রাই করি কীভাবে ওটাকে পারফেক্ট করা যায়। মাশাল্লাহ, তো করতে পেরেছি। তো এবার দেখা গেছে অনেকগুলো পিঠা বানানো শিখে মানে পারফেক্ট করতে পেরেছি। তেলের পিঠা বলেন, তারপরে চিতই পিঠা বলেন, তারপর ভাপা পিঠা তো পারি। ভাপা পিঠা তো কঠিন কোনো কাজ না, পাটিসাপটা পিঠাও। তো আমরা যদি বাসায় করি তাতে স্বাস্থ্যসম্মত ওটা ভালো হয়, কারণ বাজারে আমরা কি করব, আমরা বাসায় ঝামেলা মনে করে বা অনেকে করতে জানে না রাস্তা থেকে কিনে এনে খাই, ওটা খেতে মজা কিন্তু ওটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। রাস্তার পরে বানানো বা অনেক ধুলো বালু অনেক কিছুই হয়, বাট আমরা মজার জন্য দেখা যাচ্ছে অনেক সময় ওইগুলো চিন্তা করি না। তো আজকে এই পিঠা বানানোটা আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আমি শীতের সময় পিঠা খাওয়াটা বাঙালিদের একটা, এটা সবসময় মানে বাংলাদেশে গ্রামগঞ্জে সবাই পিঠা খায়, যে এটা মনে হয় বাঙালি ছাড়া আর কোনো দেশের মানুষ খায় কিনা জানা নেই। তো আমাদের গ্রামে তো চলেই, আর ইদানিং তো শহরে দেখা যাচ্ছে রাস্তার পাশে বা অন্য ভালো ভালো রেস্টুরেন্টগুলোতে দোকানগুলোতে পিঠা পাওয়া যায়। তো বাসায় খুব কম বানায় ঢাকার মধ্যে, গ্রামে দেখা যাচ্ছে বাসা বাড়িতে বাড়িতে পিঠা বানানো হয় শীতের সময়। তো এই তো আমার এক এক করে সব পিঠা আমি বানিয়ে ফেললাম, আর বাসায় গেস্ট আসছে, তো গেস্টকে পিঠা বানিয়ে খাওয়াটা একটা মজাই আলাদা। খাওয়ার পরে যে কোনো মানুষ যে খাওয়াটা দেওয়া হয় সেটা খেয়ে যখন প্রশংসা করে, সেটার মধ্যে আলাদাই একটা মজা পাওয়া যায়, মানে ভালো লাগে। তো আমার পিঠা বানানো হয়ে গেছে, আমি এক এক করে প্লেটের মধ্যে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ বড় বড় হয়েছে। তো আর খেজুরের গুড়, নারকেল ভাপা পিঠার মেন, তো এই দুটা যখন খেজুরের গুড় দেওয়া হয় ভাপা পিঠার মজাই আলাদা থাকে।
বেশ অনেকগুলো হয়েছে। আর আজকের বিকালে নাস্তা হিসাবে আমরা এই ভাপা পিঠাটা তৈরি করে ফেললাম। কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। তো আমি একটা নেব এখন খেতে, দেখতেই পাচ্ছেন। তো আমি এটা ভেঙে দেখাচ্ছি। আমার কাছে সবচেয়ে ভালো লাগে ভাপা পিঠা আর পাটিসাপটা পিঠা, তো বেশি ভালো লাগে ভাপা পিঠাটা। তো এটাই ছিল আজকের ব্লগ, কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।